তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে, চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, বাড়িতে এসে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চেঞ্জ মানে চেঞ্জ করেছি, দেখো ফ্রেশ হয়েছি। তারপর বাড়ির অনেক কাজ ছিল, ধরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো বাড়িতে আসতে, তো অনেক কাজ ছিল, সেগুলো সেরেছি। সন্ধ্যা রাত্রের জন্য রুটি অন্যরকম হতে চলেছে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আগে ব্লগে বলেছিলাম যে আমার নানির অনেক শরীর খারাপ, তো দেখতে যাব, তো সেটা তো যাওয়া হয়নি মায়ের শরীর খারাপের জন্য। তো মা বললো আজকে যাবে, আজকে একটু সুস্থ হয়েছে তো আজকে যাবে। তো চলো আজকে ঘুরে আসি, কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, ঠিক আছে। তো স্নান টান সেরে নিয়েছি, একটু রেডি হব, তারপর যাব। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে। আর আমার নানিমার জন্য একটু দোয়া করবে যাতে সুস্থ হয়ে যায়, জানি না কেমন আছে, তো গেলে দেখতে পাবো। তো চলো দেখে আসি, আর সঙ্গে থাকো তোমরা। তো চলো, আমি রেডি হয়ে নিই, স্নান তো হয়ে গেছে, তো রেডিটা হয়ে নিই, চলো পরে বা দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে, চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। আর সঙ্গে থাকো তোমরা, ভিডিওটা পুরো কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, মা এদিকে দাদিকে বলছে, তো চলো। বন্ধুরা, এখানে মানে বাজারে এসে অনেকক্ষণ বসেছিলাম অটোর জন্য, তো অটো শেষমেশ এসছে, তো অনেকক্ষণ পরে ছেড়েছে। তো চলো যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, চলে এসেছি নানির বাড়িতে। দেখো নানি শুয়ে আছে, প্রচণ্ড শরীর খারাপ, একদম ভালো করে কথাই বলতে পারছে না, কথা বলতেই পারে না, আর শুধু ওই দুটো হাতটাই একটু নাড়াচ্ছে, পাটা দেখো মা টিপে দিচ্ছে, তো মানে শুধু হাত দুটো নাড়তে পারছে, পা তো একটা পা পুরো ভেঙে গেছে, তো মানে পুরো ফুলে, মানে সেই এক শেষ কি অবস্থা হয়ে। শুকনোর পাতা, শুকনোর পাতা তো বন্ধুরা, অনেক তো বেলা হয়ে গেছে, আর এদিকে রান্নাও করেছে মনে হয়, তো আমাকে ডাকছে খাওয়ার জন্য। তো চলো কটা খেয়ে আসি, খিদেও পেয়েছে, বাড়িতেও যেতে হবে। তো এই যে দেখো খেতে বসে গেছি, আর এখানে রান্না করেছে মনে হয়, পুঁইশাকের একটা তরকারি বানিয়েছিল, আর ডাল রান্না করেছে, আর করেছিল মাংস মনে হয়, তো মাংসটা এখনও নিয়ে আসিনি, তো ওখানে মানে যে বেড়ে দিচ্ছে সে নিয়ে আসছে। তো চলো, ওটাও একটা নানি হয় আমার, ভাত খাচ্ছিলাম একসঙ্গে। তো এখানে আমার নানিকে মুছিয়ে দিচ্ছে ভালো করে, মানে আজকে আর স্নান করায়নি, রোজই স্নান করায়, কিন্তু অনেকজন ধরতে হয়, তো তো আজকে আর করায়নি, তো সেই জন্য উঠতে পারে না যেহেতু। আর এই যে দেখো আমার মা হাত বোলাচ্ছে মাথায়, তো মা কান্নাকাটি করছে, আর মাও এই কদিন বেশ এখানে থাকবে, এখন যাবে না,
কিছুদিন থাকবে। তো চলো আমরা চলে যাচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, বাড়ি যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যেতে পারে, কারণ মেঘ করেছে। তো একটু সকাল করে বেরিয়ে যাওয়া ভালো, না হলে রাস্তাঘাটে বৃষ্টি হলে খুব সমস্যা। তো চলো, এখানে দেখো টোটোতে বসে আছি, তো একটা পুচকি ছিল দাঁড়িয়ে, তো আমি একটু কোলে নিলাম, না হলে বাচ্চা তো সেই জন্য। বন্ধুরা, বাড়িতে এসে আগে কাজ করেছি, তারপরে ফ্রেশ হয়ে মানে ফ্রেশ হয়ে তারপর কাজ গুছিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, যেহেতু তো কাজ টাজ গুছিয়ে, তো তারপরে রাত্রের জন্য রুটি বানিয়েছি। তো রুটি বানিয়ে তারপরে এখন একটু ঘরে আসলাম, মাথাটাও ধরেছে প্রচণ্ড, মেডিসিন খাওয়ার দরকার, মানে মেডিসিন না খেলে এটা আমার সারবে না, কোথাও গেলে আগে আমার মাথা ধরে, তার জন্য আমার মেডিসিন খাওয়াই লাগে। তো সেটা একটু পরে খাবো, আর দেখলে আমার নানিমা মানে শরীরটা কেমন প্রচণ্ড পরিমাণে অসুস্থ নেই, তো তোমরা একটু দোয়া করো যাতে সুস্থ হয়ে যায়। পাটা ফুলেছে প্রচণ্ড পরিমাণে, পা ফুলেছে, তো জানি না সেজন্য কি করবে, কখন কি হয়ে যাবে ঠিকও নেই, আর বয়সও অনেক হয়ে গেছে যেহেতু। তো তারপরেও বলবো একটু দোয়া করো যাতে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, একটু চলাফেরা করতে পারে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তো অবশ্যই লাইক করে নিয়ে শেয়ার করে দিও, যে যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। তো চলো, গুড নাইট।